ডক্টর ইউনূসের সরকার বলেছেন যত টাকা বিদেশে গেছে পাচার হয়ে ওনারা সেই টাকা ফেরত আনার ব্যবস্থা করবে। আমি জানি না ওনারা পারবে কি না, আমি তো আর সরকারি নাই, সরকারের মানুষ আমি নই, কিন্তু আমি এটা মনে করি এই সরকার এখন যেটা আছে সেটা আমরা এই পর্যন্ত যে সরকার দেখেছি ধান্দাবাজ টাইপের, মাল কামাই করে ধান্দায় থাকে, যে কোনো বললে ক্ষমতায় থাকবার চেষ্টা করে, ভোট টাকা দিয়ে পট করে আরো যা যা করে আপনারা জানেন, সবার কথাই বলছি যারা যারা এগুলো করেছে, কিন্তু এই সরকার তো তা না। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ছিলেন, আমাদের সঙ্গে তার সংলাপ হয়েছে কিভাবে তিনি দেশের ভবিষ্যৎ গড়তে চান। আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করলাম আগে স্যার একটা কথা বলেন, আরো বেশি সময় ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকবার ধান্দা মাথার মধ্যে আছে নাকি? উনি বললেন কি বলো এটা, উনি বললেন এ পর্যন্ত সবাই তো তা করেছে, উনি বললেন আমরা করব না, আমরা যারা যারা এই সরকারে আছি তারা নিজেরা নিজেদের ক্ষেত্রে সফল, আমরা যে কাজ করি তাতে আমাদের জীবন খুব সুন্দর চলে, বরঞ্চ আমরা সরকারে আসবার পরে আমাদের সেই ইনকাম কমে গেছে, আমি ধান্দা করে ক্ষমতায় থাকতে চাই না। আমি বলেছি মানুষ বিশ্বাস করতে চাই, ডক্টর ইউনূস নিজে তার নামেই অনেক বিখ্যাত, তাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে কেন? সব মানুষই যদি ক্ষমতার লোভ করে, সব মানুষই যদি টাকার ধান্দা করে, সব মানুষই যদি অন্যের উপর অত্যাচার করে বলে চিন্তা করে, তাহলে এই দেশ তো দোজখালো হয়ে যাবে। ভালো মানুষ চাই, ভালো মানুষ আছে, আমি মনে করি আছে, ওই ভালো মানুষদের দিয়ে সরকার বানান, দেশ ঠিক হতে চলবে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি যে বলছেন যে মানুষের ভাগ্য বদলে দেওয়া সম্ভব বিশ্বাস করেন, উনি আমাকে বেশ কিছু কথা বললেন যেটা এই সভায় বক্তৃতা এত লম্বা করা যাবে না, আমি শুধু এইটুকু বলি বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব যদি যারা ক্ষমতায় আছেন তারা দেশ বদলে দিতে চান। তাতে যখন সংস্কার বলা হয় তখন কি বলি আমরা? প্রথম বলি ভোটটা যাতে ভালো হয়, আমি আমার পছন্দ মতো যেন ভোট দিতে পারি, অন্য কেউ টাকা দিয়ে যেন আমার ভোট কিনতে না পারে, অন্য কেউ মাসল দিয়ে শক্তি দিয়ে গায়ের জলে অস্ত্র দেখিয়ে যাতে আমার ভোট কিনে নিতে না পারে, চিন্তাই করে নিতে না পারে, যেরকম আমার পছন্দ সেই রকম ভোট দেবো এবং যেভাবে ভোট দেবো সেইটা গুণে ফলাফল যা হবে সেই অনুযায়ী আমার পছন্দের নেতা আমার পছন্দের দল ক্ষমতায় যাবে, যাবেই যাক, মানুষ যাকে চাইবে তাকে দিতে হবে। আর এই জন্যেই আমরা বলি সেই রকম দল পছন্দ করতে শেখেন যেই দল জনগণের কল্যাণ করবে।